আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার শুরুতে বিআরবি কেবলস সংবাদ শোনাম সংসদ নির্বাচনে সারা দেশে 1985 জনের মনোনয়ন বৈধ বাতিল 731 জনের আপিল করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত জানাল নির্বাচন কমিশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের বুধবার থেকে আবারও সারাদেশে আটচল্লিশ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির নদ নদীর দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্য ব্যবস্থাপনা পানি প্রবাহ ঠিক রাখার তাগেদ কারো দয়া দক্ষিণে বাংলাদেশ রপ্তানি করে না যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার হুমকির জবাবে বললেন বাণিজ্য সচিব আমদানিকারক দেশগুলোর তাগিদে শ্রম আইন সংশোধন করা হবে এবং সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হল সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি ফোর্সেস গোল অর্জনে আরও এক ধাপ অগ্রগতি জানালেন সেনা প্রধান শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এছাড়াও সংবাদে থাকছে কৃষি খাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান এবারে বিস্তারিত সংবাদ দাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 1985 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান বিভিন্ন কারণে 731 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি সাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে বৈধ তালিকা তৈরি করে নির্বাচন কমিশন তবে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা 9 ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন আর আপিলের আবেদনের শুনানি হবে দশ থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এবার সংসদ নির্বাচনে উনত্রিশটি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে দুই হাজার সাতশো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাতশো একত্রিশটি মনোনয়নপত্র মানে বাতিল করা হয়েছে আর উনিশশো পঁচাশিটা মনোনয়নপত্র বৈধ বলে গরিগৃহীত হয়েছে যারা বাতিল হয়েছে তারা আপিল করতে পারবে কাল থেকে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এখানে আপিল গ্রহণ হবে এবং এরপরে দশ তারিখ থেকে আপিল শুনানি হবে দ্বাদশ সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ঢাকা মহানগরীর পনেরো আসনে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে একশো চব্বিশ জন উনত্রিশ জন স্বতন্ত্র প্রার্থী সহ চৌষট্টি জন বাদ পড়েছেন একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী বাদ পড়ায় বাকি চোদ্দটিতে নৌকার পাশাপাশি রয়েছে লাঙলের প্রার্থী ঢাকা চার ও ঢাকা ১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী দুই নেতা বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম ভোটের চূড়ান্ত লড়াইয়ের আগে প্রার্থীতা যাচাইয়ে এই পরীক্ষা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহানগরের পনেরো আসনের একশো আটাশি প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা সকাল থেকে এক একটি করে আসনের বৈধ ও অবৈধ প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি এক শতাংশ ভোটারের সমর্থনের ঘাটতি থাকায় স্বতন্ত্র প্রার্থীদের বড় অংশই বাদ পড়েন ভোটের লড়াই থেকে ছিটকে পড়েন স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র জমা দেওয়া উনত্রিশ জন প্রার্থী তবে ঢাকার চোদ্দ আসনে আওয়ামী লীগের মাইনুল হোসেন নিখিলের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে প্রার্থীদের টিকেছে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা তা আমিও নৌকাই তারপর আমরা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বাইরে তার আমরা নির্বাচন করব না নিঃসন্দেহ প্রতিযোগিতাপূর্ণ হবে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন ঢাকা চৌদ্দর্শন থেকে অন্যদিকে ঢাকার চার আসনে আওয়ামী লীগের সানজিদা খাতুনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একই দলের নেতা ডক্টর আওলাদ হোসেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এছাড়া ঢাকা ছয় আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকনের সঙ্গে প্রার্থীতা টিকেছে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ সমস্ত মনোনয়ন আপনার পদ এগুলো আমাদের জন্য ত্যাগ করা এটা কোনো বিষয়ই না কেবল ঢাকা বারো আসনে জাপা প্রার্থী খোরশেদ আলম খুসুর মনোনয়নপত্র বাতিল হয় ঋণ খেলাপির কারণে বাকি চোদ্দ আসনই থাকছে নৌকার পাশাপাশি লাঙ্গলের প্রার্থী প্রার্থীতা নিশ্চিত হয়ে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোকে চ্যালেঞ্জ বলছেন প্রার্থীরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ভোটের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এটাকে ফিরিয়ে আনা এবং মানে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করা নৌকার জ্বরে আমরা জনগণ ভাসবে না অবশ্যই জনগণ তাদের নিজস্ব মতামত প্রকাশ করবে আগামীতে দেখবেন আপনারা দল ছোট বলে কোনো কথা নাই নির্বাচনে আমরা শতভাগ দিয়ে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব এদিকে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বাতিল হওয়া প্রার্থীদের অনেকে অবশ্যই আমি আপিল করব যতটুকু চেষ্টা করার আমি অবশ্যই করব পনেরোটি ঋণ খেলাফি উনত্রিশটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের তার সেই সমর্থনের বিষয়টা না থাকার এবং পর্যাপ্ত কাগজপত্র না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থীদেরটা বাতিল আর হচ্ছে আনুষাঙ্গিক অফিসিয়াল বিভিন্ন ছক পূরণ কাগজপত্র দাখিল না করা অন্যান্য বিষয়ে বিশটা মনোনয়নপত্র আমরা বাতিল এই সর্বমোট চৌষট্টিটি মনোনয়নপত্র আমাদের বাতিল হয়েছে যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘিরে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি তিনশো আসনে প্রাথমিক বাছাই শেষ করল নির্বাচন কমিশন এখন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা আর তা নিষ্পত্তি করা হবে পনেরো ডিসেম্বরের মধ্যে সতেরো ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর জানা যাবে দাদর জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো দল অংশ নিচ্ছে আর ভোটের মাঠে থাকছেন কারা ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা এদিকে যাচাই বাছাইয়ের শেষ দিন আওয়ামী লীগের মনোনীত সহ সারা দেশে হেভি ওয়েট অনেকের মনোনয়ন বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি ও কাগজপত্রের ত্রুটির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয় এ নিয়ে কোথাও কোথাও উত্তেজনাও দেখা যায় জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব দেশের সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ভিড় সারাদিন বরিশাল চার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর শাম্মী আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ আবার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হলে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে পরে তথ্য যাচাই করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করা হয় এ নিয়ে যাচাই বাছাইয়ের শেষ দিনে সাতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে বরিশালে চট্টগ্রামে চারটি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নমুনা ভোটারের তথ্য গরমিল থাকায় চট্টগ্রাম দশ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা ফরিদ মাহমুদের মনোনয়ন বাতিল করা হয় এছাড়া চট্টগ্রাম বারো আসনে চারজনের বাতিল হয় নারায়ণগঞ্জে পাঁচটি আসনে পঁয়তাল্লিশটির মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল হয়েছে তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহিম ওসমান পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকারের মনোনয়ন বৈধ নমিনেশন পেপার বৈধ হয়েছে এখন থেকে রূপগুঞ্জবাসীকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে রূপগুঞ্জবাসীকে সাথে নিয়ে নির্বাচন করব এবং আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন তবে বহিরাগত কোন পিএস এপিএস দিয়ে আমি রূপগুঞ্জ পরিচালনা করব না কাগজপত্রের ত্রুটি থাকায় নাটুরেও বারো জনের মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী জ্যাসুদের মজ্জিম হোসেন সহ জাতীয় পার্টির রহমানের মনোনয়ন বাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী সহ পাবনায় পাঁচটি আসনে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে যশোরে যাচাইবাছের তৃতীয় দিনে ছটি আসনে মোট ছেচল্লিশ জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে জনের মনোনয়ন আমরা আজকে যখন করেছি প্রতিটি প্রত্যেকটি আসনে যারা প্রার্থী ছিলেন তাদের সমর্থক ছিলেন সবাইকে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের নির্দেশিত যে আচরণবিধি সেটা যেন মেনে চলেন এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে যেন একটা নির্বাচন সভা সকলের সামনে আমরা উপস্থাপন করতে পারি সেটার জন্য সহযোগিতা কামনা করেছি নৌগাতেও আওয়ামী লীগ স্বতন্ত্র সহ অন্যান্য দলের সতেরো জনের মনোনয়ন বাতিল করা হয়েছে শেষ দিনে চুয়াডাঙ্গার দুটি আসনে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সঠিক তথ্য না থাকায় বগুড়া জেলার সাতটি আসনের উননব্বই জনের মধ্যে আঠাশ জনের মনোনয়ন বাতিল করা হয় মাগুরায় নৌকার প্রার্থী সাকিব আল হাসান সহ বারো জনের মনোনয়ন বৈধ ঘোষণা হলেও বাতিল হয় জনের এটিএন বাংলা। জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার মতে যারা নির্বাচনে বাধা দিতে আসবে জনগণই তাদের প্রতিহত করবে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি জানান দেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে যা বিদেশি বন্ধুরাও জেনে গেছেন কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয় দশ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশ করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নাশকতা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসা বন্ধ করা যাবে না বিএনপি যে খারাপ মতলব নিয়ে তারা এই নির্বাচনে বিরোধিতা করে তাদের সে উদ্দেশ্য সার্থক হবে না আমাদের বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আওয়ামী লীগও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই জানিয়ে ওবায়দুল কাদের বলেন দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামীতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসব পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মাঝে তাদের ভোটার উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত রই হরতাল অবরোধে ইকোনমিক ক্রাইসিস হতে পারে এটা চিন্তা করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের নেত্রী অলরেডি তিনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন পেলে মানবাধিকার দিবসে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ দশ তারিখ হল বিশ্ব মানবাধিকার দিবস মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী অযোগ্য হলে দলের কিছু করার নেই বলে জানান ওবায়দুল কাদের যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা যদি আপিলেও না টেকে সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো পক্ষপাত করা হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা যুদ্ধ বিরতি দিয়ে ফিলিস্তিনের রাজনৈতিক সংকট সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বাংলাদেশ সব সময় তাদের পাশে ছিল সামনেও থাকবে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস রমাদানের সাথে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এসময় সময় রাষ্ট্রদূত বলেন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল যেখানে সমর্থন দিচ্ছে পশ্চিমারা প্রজন্ম ধ্বংস করতেই তারা শিশুদের নির্বিচারে হত্যা করছে Today, as you can see, the Palestinian people are being slaughtered and slaughtered live while the rest of the world are watching. There is nothing called IDF, which you sometimes mention. It's not Israeli Defense Forces, it's Israeli occupying forces. So please, I would request you, I don't want to hear this word anymore. ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে নারী শিশুদেরকে হত্যা করছে এটার বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটি তাকে পুনর্ব্যক্ত করেছি আমরা মনে করি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব অন্য কোনো কিছু নয় গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে যারা ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরাইলিদের পক্ষ অবলম্বন করেছে আমি মনে করি তাদের মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে সারা দেশে আবারও টানা আটচল্লিশ ঘন্টার অবরোধের কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি পাশাপাশি দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে গুম খুন ও কারাবন্দী নেতাকর্মীদের পরিবার এবং নাগরিক সমাজকে নিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে দলটি নিয়মিত অনলাইন ব্রিফিং এ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন ক্ষমতাসীনদের এক দলীয় তামাশা নির্বাচনের স্বপ্ন দেশবাসী ধুলিসাত করে দেবে নাম সর্বস্ব কয়েকটি দলের সাথে নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে এরই মধ্যে চরম কন্দল শুরু হয়েছে বলে দাবি করেন তিনি রিজভি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেফতারে চিরুনি অভিযান বাড়ি বাড়ি হামলা পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে তার অভিযোগ কারাগারের সাথে প্রস্তুতি ছিল প্রার্থী বেচাকানার হাট জমিয়ে তোলা কর্মীবিহীন নাম সর্বস্ব দলের নেতাদের পকেট পুড়তে উদয়স্ত খেটেও সুবিধা করতে পারেনি সরকারি দলের আজ্ঞাবাহ গোয়েন্দা

নদীর দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার চারিদিকে নদী দূষণমুক্ত প্রকল্প বিষয়ক সভায় তিনি বলেন নদীকে দূষণমুক্ত করতে বর্জ্য ব্যবস্থাপনা ও পানির প্রবাহ ঠিক রাখার উপর জোর দিতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে নদীগুলোকে বাঁচানোর বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহমুদের ঢাকার চারপাশে বুড়িগঙ্গা তুরাক বালু ও শীতলক্ষা নদীগুলোতে প্রতিদিনই পড়ছে নানা ধরনের বর্জ্য যার মধ্যে প্রায় ষাট শতাংশই বিভিন্ন শিল্প বর্জ্য নদী দূষণের কারণে স্বাস্থ্য পরিবেশ ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে ক্ষতিকর প্রভাব বাংলাদেশকে কিন্তু বাঁচায় এই পানি এবং ঢাকার চারদিকের নদীগুলোকে বাঁচাতে ইতোমধ্যে মাস্টার প্ল্যান নিয়েছে সরকার এরই অংশ হিসেবে মাস্টার প্ল্যানের সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত বিষয়ক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় নদীর দূষণ রোধে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি আমাদের যেখানে সেখানে ইন্ডাস্ট্রি তৈরি হয় সেখানে ইন্ডাস্ট্রি করেই সমস্ত বর্জ্যটা নদীতে সমস্ত বর্জ্যটা নদীতে তারপরেই বর্জ্য ব্যবস্থাপনা বা বা সেগুলিকে ব্যবস্থা করা সেরকম কোনো পরিকল্পনাহীনভাবেই কিন্তু মানে ব্যবহার হচ্ছে যার ফলে দূষণটা বেড়ে যাচ্ছে আমাদের যেকোনো পরিকল্পনা করি না কেন সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যত না সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার আমি মনে করি আমাদের এই চারটা নদীর এখানে আমরা দূষণমুক্ত যদি করতে পারি ইন্ডাস্ট্রির বর্জ্যটা যাতে না যায় সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে ওইভাবে অনেকগুলি করে দেওয়া তাহলে আমার মনে হয় আমরা সফল হতে পারবো বন্যার পানি ঠেকানো নয় পানির সাথে বসবাসের পক্ষে যুক্তিও তুলে ধরেন সরকার প্রধান বাংলাদেশ বাচ্চা হলে নদী বাচ্চা হবে আর পলিটাই কিন্তু বর্ষাকালে আমাদের আমাদের বন্যার সাথে বসবাস করতে হবে এখানে আমি আবারও বলে রাখি যে সমস্ত পানি বিশেষজ্ঞ নিয়ে বসছেন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের বন্যার সাথে বসবাস করতে হবে আর এটা বদ্বীপটা কিন্তু পলি দ্বারাই তৈরি কাজে বন্যার পলিটাও আমাদের দরকার কারণ একটা জিনিস লক্ষ্য যে যখনই বড় বন্যা হয়েছে তারপর কিন্তু ফসল বেশি হয় কারণ জমির উর্বরতা বাড়ি বন্যাকে বন্যার ঠেকানা বন্ধ করে দেওয়া না বন্যার সাথে বসবাস করা শুধু ঢাকা নয় নদীকেন্দ্রিক জেলাগুলো নিয়েও মাস্টার প্ল্যান প্রণয়নের পরামর্শ দেন প্রধানমন্ত্রী আপেল মাহমুদ এ বাংলা ঢাকা বাংলাদেশ কারো দয়া দাক্ষিণ্যে রপ্তানি করে না কম দামের কারণে ইউরোপ আমেরিকা কিনতে আসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাবে এসব কথা বলেন বাণিজ্য সচিব জানা নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি এ সময় শ্রম সচিব জানান আমদানিকারক দেশগুলোর তাগিদে শ্রম আইন সংশোধন করা হবে সচিবালয়ে শ্রম অধিকার সংক্রান্ত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের বৈঠক শেষে এসব কথা বলেন তারা রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল শ্রমিক অধিকার ইস্যুতে বাংলাদেশ আমেরিকার নিষেধাজ্ঞায় পড়তে পারে এমন চিঠি এসেছে ওয়াশিংটন থেকে এতে নড়ে বসেছে সরকার বৈঠক করেন বাণিজ্য ও শ্রম সচিব এবং এমবিসিসিআই বিজিএমইএ ও বিকিএমের সভাপতি সহ সংশ্লিষ্টরা বাণিজ্য সচিব জানান দুশো দেশে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়নে পঁচিশ বিলিয়ন ডলার আর যুক্তরাষ্ট্রে দশ বিলিয়ন ডলার কম দামে ভালো পণ্য পাওয়ায় দেশগুলো কিনতে আসছে বলেও জানান তিনি বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু নাই প্রথম কথা সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যেটা মেমোরেন্ডামে যে শ্রম পরিস্থিতি আরও উন্নতি হোক সকল দেশে এটা কিন্তু শুধু বাংলাদেশকে টার্গেট করে না আমরা প্রায় দুশোটা দেশে কিন্তু রপ্তানি করি সুতরাং আমাদের এই ব্যাপারে লক্ষ্য থাকবে যে আমরা কিভাবে প্রতিযোগিতামূলক মূল্যে কমপ্লায়েন্স অর্জন করে এবং মানে ক্রেতা যারা বায়ার ব্র্যান্ড তাদের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করেই কিন্তু রপ্তানি করতে হয় যেটা আমি বারবার বলি যে আমরা কিন্তু আসলে কারো দয়া দাক্ষিণে রপ্তানি করি না শ্রম সচিব জানান শ্রম আইন আন্তর্জাতিক মানের করতে সংশোধন করা হবে তখন ইপিজেড এলাকায় ট্রেড ইউনিয়ন করতে পারবেন শ্রমিকরা কিছু কিছু জায়গায় কিছু সংজ্ঞা কিছু কিছু জায়গায় কোনো একটা শব্দ আমরা হয়তো বারো তেরোটা নিয়ে আসছি সাত আটটা নিতে পারি নাই এটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছি কেও বলেছি আপনাদেরকেও বলছি এটা কন্টিনিউস প্রসেস এই সামান্য সামান্য যেটাই শর্টেজ অফ টাইম এই সাত নিতে পারি নাই এগুলো আবার কনসালটেশন করে ইনশাল্লাহ নেক্সট পার্লামেন্টে আমরা নিয়ে আসব। তখন তারা হয়তো বলবে যে পুরোপুরি ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়েছে কিন্তু আমি জানি আমাদের লেটা অনেক অনেক ভালো একটা আইন রাজনৈতিক কারণ ছাড়া এই মুহূর্তে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা পলিটিক্যালি টার্গেট হলে তো কত কিছুই হতে পারে সেটা নিয়ে আমরা আমরা অরিন্ডা না পলিটিক্যালি বা হলে সেটা তখন দেখা যাবে বাট আমরা আমাদের সাইড থেকে আমরা বলতে পারি যে আমাদের দিক মানে লেবার রাইটস খর্ব হওয়ার কারণে কোনো রকমের নিষেধাজ্ঞা বা কিছু হইতে পারে এই ধরনের কোনো পরিস্থিতি নেই যুক্তরাষ্ট্রে রপ্তানি নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ ব্যবসায়ীদের মাহবুব কবির চপল বাংলা ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হল বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল নামের এই ড্রোন চারটি লেজার গাইডেড মিজাইল সহ টানা তিনশো কিলোমিটার উঠতে পারবে এটি সেনাবাহিনীর অপারেশনের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন উৎপাদনকারী তুর্কি প্রতিষ্ঠানের সাথে গত বছর সমঝোতা সই করে সেনাবাহিনী এরই অংশ হিসেবে ছয়টি ড্রোন সরবরাহ করে তুর্কি প্রতিষ্ঠান সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজে আনম্যানড কমভ্যাট এরিয়াল ভেহিকল ইউসিএভি সি অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে এর বিশেষত্ব তুলে ধরেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সার্ভেলাস টার্কেড আইজাইজেশন সব রকমের ক্যাপাবিলিটি এটার ভিতর আছে এবং এটা কমব্যাট এটা দিয়ে ফায়ারিং ক্যাপাবিলিটি আছে তো একটা ক্ষেত্র আমাদের বেড়ে গেল না আমরা অনেক কাছের থেকে এখন অনেক দূর পর্যন্ত দেখতে পারবো নিজেকে প্রচন্ড ঝুঁকির ভিতরে না রেখে আমরা দূরের থেকে টার্গেট এনগেজ করতে পারব আকাশে টানা তিনশো কিলোমিটার উঠতে সক্ষম প্রতিটি ড্রোনের রয়েছে চারটি লেজার গাইডেড মিসাইল বহনের সক্ষমতা এর মাধ্যমে চলমান যে অপারেশন পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে এর মাধ্যমে সেনাবাহিনী নতুন যুগে প্রবেশ করেছে উল্লেখ করে সেনা প্রধান বলেন এটা দেশের জন্য বড় অর্জন এটা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হলো এটা আমাদের যে আধুনিকায়নের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছে আর এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফোর্সেস গোল দুই অর্জন করতে সম্ভব হবে এর আগে সকালে সেনা প্রধান চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির পঁচাশিতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এ সময় সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাতৃভূমিকে ভালোবেসে তার স্বাধীনতা সার্বভৌমত রক্ষাই হবে তোমাদের জীবনের মূল ব্রত এই কুচকাওয়াজের মাধ্যমে তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট দুশো জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস দু হাজার তেইশ কৃষিখাতে বিশেষ অবদানের জন্য পনেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে দেশের সনাবধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ এ সময় এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন কৃষিখাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আর প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজাক বলেন কৃষিখাতে উন্নয়ন কাজ করছে সরকার বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম পাল্টে গেছে দেশের কৃষি ব্যবস্থা লাঙলের বদলে এসেছে ট্র্যাক্টর ব্যবহার হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতির বেড়েছে কৃষি উদ্যোক্তা কমেছে বেকারত্ব উন্নয়নে এমন অবদান রাখায় রোববার রাজধানীর শিশু একাডেমিতে এগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ডস দু পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে এটিএন নিউজ মোট পনেরোটি ক্যাটাগরিতে শিল্প উদ্যোক্তা ও কৃষকদের মাঝে এবারের পুরস্কার প্রদান করা হয় এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন কৃষি ও কৃষককে বাঁচাতে ভাঙতে হবে সিন্ডিকেট কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না আর দেশকে বাঁচাতে হলে কিন্তু কৃষককে বাঁচাতে হবে আমরা সে কারণে বলতে চাই আমাদের যারা প্রান্তিক চাষিরা রয়েছে প্রান্তিক কৃষকরা রয়েছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে কৃষকের যে উৎপাদন খরচ সে উৎপাদন খরচ যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু কৃষক বাঁচবে না সুতরাং কৃষক এবং ভোক্তার মধ্যে যে ফাঁকটা সেই ফাঁটটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে সে কারণে আমরা বলে থাকি যে আমাদের সাপ্লাই চেনকে অত্যন্ত স্ট্রং করতে হবে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করতে হবে অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন কৃষি খাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে বেড়েছে খাদ্য উৎপাদন যা ভবিষ্যতে রপ্তানি করবে বাংলাদেশ দিন দিন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার ফলে আজকে যে জমিতে তিন বিঘের ধান হতো সেখানে ত্রিশ মন ধান হচ্ছে যেখানে আগে ইম্পোর্টের উপর নির্ভর করে থাকতে হতো ইম্পোর্ট না হলে আমরা দেশবাসীকে খাওয়াইতে পারতো না সেই দেশ আজকে যদি এই পর্যায়ে চলে যায় যে এক্সপোর্ট খাদ্য এক্সপোর্ট তাহলে বুঝেন এই ক্ষেত এই কৃষিক্ষেত্র থেকে কত টাকার আমদানি হতে পারে কৃষকেরা উৎপাদন করবে এইসব যেমন ফল মূলকে প্রিজার্ভ করার জন্য এক্সপোর্ট করার জন্য যেসব ইন্ডাস্ট্রি করা দরকার আমার মনে হয় আপনার মন্ত্রণালয় থেকে যদি এটা উদ্যোগ নেন তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এইসব প্রোডাক্টস এক্সপোর্ট করে অনেক টাকা আমদানি করতে পারবো দেখা যাবে আমাদের ইনকাম কিন্তু গার্মেন্টসের থেকেও বেশি হবে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক বলেন কৃষিখাতের উন্নয়নে কাজ করছে সরকার আমরা কোনো জাদুর কাঠি পাই নাই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাই নাই আমরা পেয়েছি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছি নব্বই টাকার ডিএপি সার উনি পঁচিশ টাকা করেছেন একশো পাঁচ টাকা এক কেজি ইউরিয়ার দাম পঁচাত্তর টাকা কেজিতে আমরা ভর্তুকি দিই সবসময় নেত্রী বলেন আগে কৃষককে বাঁচাতে হবে মানুষকে খাওয়াতে হবে তারপর রাস্তা হবে তারপর অন্যান্য অন্য অগ্রাধিকার আসবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশারফ হোসেন ও এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাসিক আহমেদ অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ইসলাম বাংলা ঢাকা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হল বিআরবি নিবেদিত ইসলামিক রিয়েলিটি শো সেরাদের সেরা এর অডিশন শহরের নিউ আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসে বিআরবি সেরাদের সেরার পরিচালক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন নিউ আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এরশাদ উদ্দিন জেলা প্রেস ক্লাবের সহ সম্পাদক সোহেল চৌধুরী এটিএন বাংলার প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী সহ অন্যান্যরা অডিশনে প্রতিযোগিতার হিফজুল কোরআন হামদ নাথ ইসলামী গান ও সাধন জ্ঞানের কুইজ সেগমেন্টের মাধ্যমে বাছাই করা হয় শেষে অতিথিরা নির্বাচিতদের গলায় ইয়েস কার্ডের মালা পরিয়ে দেন এবার খেলার খবর দ্বিতীয় শেষ প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে আট শূন্য গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল কমলাপুর স্টেডিয়ামে খেলার প্রথম মার্ধে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা দুটি করে গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার সংসদ নির্বাচনে সারাদেশে এক হাজার জনের মনোনয়ন বৈধ বাতিল সাতশো জনের আপিল করা যাবে নয় ডিসেম্বর পর্যন্ত জানালো নির্বাচন কমিশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের বুধবার থেকে আবারও সারাদেশে আটচল্লিশ ঘন্টার অবরোধের ডাক বিএনপি নদ নদীর দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রকল্প কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানির প্রবাহ ঠিক রাখার তাগিদ কারো দয়া দাক্ষিণে বাংলাদেশ রপ্তানি করে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির জবাবে বললেন বাণিজ্য সচিব আমদানিকারক দেশগুলোর তাগিদে শ্রম আইন সংশোধন করা হবে এবং সেনা বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি ফোর্সেস গোল অর্জনে আরও এক ধাপ অগ্রগতি জানালেন সেনা প্রধান দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা ধন্যবাদ সবাইকে